ডিয়ার গার্স কেমন আছেন ভালো আছেন আশা করছি ফোনেই মিলবে ভূমির সেবা দ্যাটমিন্স আমরা ভূমি ভূমি মাপ যোগ এবং বিভিন্ন ধরনের বাটোয়ারা বিষয়ক জমির খারিজ করা পর্চা বিভিন্ন বিষয় নিয়ে আমাদের অনেক সমস্যায় পড়তে হয় তো ডিজিটালাইজ করার ক্ষেত্রে সরকার কিন্তু অনেক দিকেই দূরে এগিয়ে গেছে সেক্ষেত্রে ভূমিকে নিয়ে অনেক সমস্যা ছিল অনেক কিছুই আগাইছে দেখা যাক কত রাগায় তো ওয়ান সিক্স ওয়ান টু টু এটি কিন্তু আমাদের সেই নাম্বার যেটি আমরা ব্যবহার করতে পারি যেমন আমরা নাইন নাইন ব্যবহার করি যে কোনো বিপদে পড়লে ট্রিপল নাইন ব্যবহার করি তো সেরকমই এটি হচ্ছে আমাদের ওয়ান সিক্স আমাদের নাম্বারটি হচ্ছে মনে রাখবেন ওয়ান সিক্স ওয়ান টু টু এখানে ফোন করলেই আমরা ভূমি সেবা পেয়ে যাব তো দেখে দেখেছি যে অ্যাকচুয়ালি আমাদের নিউজটি কী এখন থেকে ওয়ান সিক্স ওয়ান টু টু নম্বরে ফোন করে জমির মালিক খতিয়ান ও ম্যাপের আবেদন করে খতিয়ান ও নাম ফি এবং ভূমি উন্নয়ন কর অনলাইনে দিতে পারবেন বুধবার ডাকযোগে ভূমিসেবা ভূমিসেবায় ডিজিটাল পেমেন্ট ও কল সেন্টারের মাধ্যমে ভূমিসেবার কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানানো হয় অনুষ্ঠানে দুজন নাগরিক সরাসরি ভূমিসেবা গ্রহণ করেন একজন ওয়ান নম্বরে কল করে খতিয়ান ইউডিসি এর মাধ্যমে অপরজন জমির মৌজা ম্যাপের আবেদন করেন অনুষ্ঠানে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জানান এক ছয় এক দুই দুই নম্বরে ফোন করে সেবা পাওয়ার পাশাপাশি এখন থেকে ডাক যোগে খতিয়ান বা পর্চা বা জমির ম্যাপ নিজ ঠিকানায় নেওয়া যাবে তিনি বলেন বাংলাদেশ ডিজিটাল সার্ভে হয়ে গেলে আর ভূমি জরিপের প্রয়োজন হবে না নতুন ভূমি কিংবা জেগে ওঠার চর ছাড়া আর ভূমি জরিপের প্রয়োজন হবে না তো এটি গুরুত্বপূর্ণ একটি মায়ের ফটক যে বারবার ভূমি জরিপ করার দরকার হবে না ভূমি হাত বদলে স্বয়ংক্রিয়ভাবে খতিয়ান ও ম্যাপ প্রস্তুত হয়ে যাবে জানিয়ে তিনি বলেন ফলে যুগ যুগ ধরে জরিপের হয়রানি থেকে দেশের মানুষ রক্ষা পাবে মন্ত্রী জানান পটুয়াখালী ও বরগুনা দিয়ে ডিজিটাল সার্ভে শুরু হবে এই দুই জেলাতে বেছে নেওয়ার কারণ বেসিনার বিষয়ক কর্মকর্তা বলেন এই দুই জেলায় সিএস জরিপের আর কোনো জরিপ হয়নি আর তাই শুরুতে ডিজিটাল সার্ভের মধ্যে আনা হবে অনুসারে অন্য যেসব সেবা চালুর ফলে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা কর্মচারীর ক্ষমতার অপব্যবহারের সুযোগ কমবে উল্লেখ করে বলেন ই পর্চা ই রেজিস্ট্রেশন এলডি ট্যাক্স সিস্টেম ভার্চুয়াল শুনানিও ডিজিটাল ব্যবস্থার সঙ্গে সমন্বয় করা হবে এতে মানুষের অর্থ খরচ ভোগান্তি অনেকাংশে লাঘব হবে বলে আশা মন্ত্রীর টোয়েন্টি ফোর ডট কম থেকে আমরা এই নিউজটি পেয়েছি তো ভূমি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় এই কার্যক্রমের ফলে মোবাইলে আর্থিক সেবা এম এফ এর চালুর মাধ্যমে সরকারি কোষাগারে তাৎক্ষণিক ফি জমা দেওয়ার সুযোগ এবং ভূমি অফিসে না গিয়েই অনলাইনে ডিসিআর বা ডুপ্লিকেট কার্বন ডিসিড পাওয়ার সুযোগ তৈরি হল সেবা ডিজিটালাইজেশন ছাড়া আইন ও বিধি সংশোধন হচ্ছে বলে জানান ভূমিমন্ত্রী অনুষ্ঠানে ভূমি মন্ত্রণালয়ের সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মকবুর হোসেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মোহাম্মদ খৈলুর রহমান ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সাবেক মুখ্য সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ এবং ভূমি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন ভূমি সচিব জানান এতে মধ্যে তিন কোটি চল্লিশ লাখ হোল্ডিং এন্ট্রি হয়ে গিয়েছে এক লাখ উনচল্লিশ হাজার মৌজা ম্যাপ ডিজিটালাইজেশন উদ্যোগ নেওয়া হয়েছে এছাড়া পাঁচ কোটি বারো লাখ ডেটা ডিজিটাল রেকর্ড ম্যানেজমেন্ট সিস্টেমে এন্ট্রি করা হয়েছে তো ভিউয়ার্স আমরা বুঝতে পারলাম এই নিউজটি আমাদের জন্য অবশ্যই পজিটিভিটি নিউজ তো আশা করি বাংলাদেশ পজিটিভ নিউজের সঙ্গেই থাকবে সবসময় এবং আপনাদের জন্য পজিটিভ লাইফ এক্সপেক্ট করে এখানে শেষ করছি ভালো থাকবেন দেখা হবে বারবার